হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধ্যমিক দু হাজার একুশ সম্ভাব্য প্রশ্নাবলীর সমাধানের দ্বাদশ পর্বে এখন আমরা ওয়েস্টবেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশান এর মাধ্যমিক মক টেস্ট পেপার্স টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের সম্ভাব্য প্রশ্নাবলী পরিমিতি থেকে প্রদত্ত বিবৃতিগুলির সত্যতা নির্ণয় বিষয়ে আলোচনা করব পরীক্ষাতে প্রদত্ত কোনো বিবৃতির সত্যতা নির্ণয়ের ক্ষেত্রে বিবৃতিটি সত্য হলে প্রশ্নের দাগ নাম্বারের পাশে সত্য বিবৃতিটি মিথ্যা হলে প্রশ্নের দাগ নাম্বারের পাশে মিথ্যা লিখলেই নাম্বার পাওয়া যায় সত্য বা মিথ্যা উত্তরের স্বপক্ষে যুক্তি দেখানোর কোনো প্রয়োজন নেই আমরা প্রয়োজন বোধে বিবৃতিটি সত্য না মিথ্যা তা যাচাই করতে ডান দিকে অঙ্ক কষে দেখব প্রদত্ত প্রথমের বিবৃতিটি লক্ষ্য করো একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল একশত পঞ্চাশ সেমি হলে তার আয়তন হবে একশত পঞ্চাশ সেমি আমরা জানি ঘনকের ছটি তল এবং ছটি তলের ক্ষেত্রফলে সমান হয় মনে করি ঘনকটির প্রতিটি দৈর্ঘ্য এ সেমি শর্তানুসারে সিক্স এ স্কোয়ার অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস ওয়ান ফিফটি বা এ স্কোয়ার ইকুয়ালস ওয়ান ফিফটি বাই সিক্স ইকুয়ালস টোয়েন্টি ফাইভ বা এ ইকুয়ালস স্কোয়ার রুট অফ টোয়েন্টি ফাইভ আমরা প্লাস মাইনাস লিখলাম না কারণ এখানে এ যেহেতু বাহুর দৈর্ঘ্য সুতরাং এ ধনাত্মক এ বাহুর দৈর্ঘ্য অতএব ধনাত্মক ঋণাত্মক নয় তাই আমরা প্লাস মাইনাস না লিখে শুধুমাত্র প্লাস চিহ্ন দিলাম ইকুয়ালস ফাইভ অতএব আয়তন আয়তন বাহুর ঘন করতে হবে অর্থাৎ একউব একইব ঘন একক এখানে ঘন সেমি ইকুয়ালস পাঁচের কিউব ঘনসেমি সমান পাঁচ গুণ পাঁচ পঁচিশ পঁচিশ পাঁচে একশত পঁচিশ এক শত পঁচিশ ঘনসেমি বিবৃতিতে বলা হয়েছে তার আয়তন হবে ওয়ান ফিফটি ঘনসেমি সুতরাং প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা এরপরে বিয়ের বিবৃতিটি লক্ষ্য করো দুটি লম্ববৃত্তাকার নিরেট চঙের আয়তন সমান এবং তাদের উচ্চতার অনুপাত ওয়ান ইজ টু টু হলে তাদের ব্যাসারদের অনুপাত রুট টু ইজ টু ওয়ান তাহলে এখানে যে দুটি লম্ববিত্তাকার নিরেট চোঙের কথা বলা হয়েছে তাদের আয়তন সমান বলা হয়েছে উচ্চতার অনুপাত যেহেতু ওয়ান ইজ টু টু দেওয়া হয়েছে সুতরাং আমরা ধরে নেব প্রথমটির উচ্চতা এই যে কক দ্বিতীয়টির উচ্চতা টু এইজে কক এবং ব্যাসার্ধের অনুপাত দেওয়া হয়েছে আমরা ব্যাসার্ধ ধরে নেব দুটির ক্ষেত্রে দু রকম দুটি লম্ব নিয়ের নিয়ে এর উচ্চতার অনুপাত ওয়ান ইজ টু টু মনে করি প্রথমটির উচ্চতা এই যে কক অতএব দ্বিতীয়টির উচ্চতা টু এই যে কক প্রথমটির ব্যাসার্ধ আর ওয়ান একক এবং দ্বিতীয়টির ব্যাসার্থ আর টু একক হলে প্রশ্নানুযায়ী উভয়ের আয়তন সমান অর্থাৎ পাই আর ওয়ানের স্কোয়ার গুণ উচ্চতা এইচ ইকুয়ালস পাই আট টুর স্কোয়ার গুণ উচ্চতা এক্ষেত্রে টু এইচ কারণ আমরা জানি নিজের চঙ্গির আয়তনের সূত্র পাই আট স্কোয়ার এইচ প্রথমটির ক্ষেত্রে রেডিয়াস আর ওয়ান দ্বিতীয়টির ক্ষেত্রে রেডিয়াস আর টু ধরেছি প্রথমটির হাইট এইচ দ্বিতীয়টির হাইট টু এইচ উভয়ের আয়তন সমান করেছি তাহলে উভয় পক্ষকে পাই দিয়ে ভাগ করলাম বা আর ওয়ানের স্কোয়ার বাই আর টু স্কোয়ার ইকুয়ালস তাহলে টু এইচ বাই এইচ এইচ নর ইকুয়ালস জিরো সুতরাং এইচ দিয়ে আমরা লব হরকে ভাগ করতে পারি অর্থাৎ টু বাই ওয়ান বা টু আমরা টু বাই ওয়ান লিখি এখানে বা তাহলে আর ওয়ান বাই আর টু এর হোল স্কোয়ার ইকুয়ালস টু বাই ওয়ান বা আর ওয়ান বাই আর টু তাহলে আমরা বর্গমূল করে দিই উভয় পক্ষের রুট টু বাই ওয়ান তাহলে এখান থেকে পাচ্ছি আর ওয়ান ইজ টু আর টু ইকুয়ালস রুট টু ইজ টু ওয়ান প্রশ্নে প্রদত্ত তাদের ব্যাসার্ধের অনুপাত রুট টু ইজ টু ওয়ান অতএব বিবৃতিটি সত্য পরীক্ষাতে যেহেতু বিবৃতিটি সত্য কি মিথ্যা তার সপক্ষে যুক্তি দেওয়ার প্রয়োজন হয় না সুতরাং আমরা এগুলো লিখব না শুধুমাত্র এই অংশটা করলেই হবে পাই আর ওয়ান স্কোয়ার ইন্টু এইচ ইকালস পাই আর টু স্কোয়ার ইন্টু টু এইচ সেখান থেকে আমরা সরাসরি আর ওয়ান বাই আর টু এর হোল স্কোয়ার টু বাই ওয়ান অতএব আর ওয়ান ইজ টু আর টু ইকুয়ালস রুট টু ইজ টু ওয়ান এটুকু করলেই হবে সেখান থেকে আমরা বিবৃতিটি সত্য সিদ্ধান্ত নিতে পারি সে বিবৃতিটি লক্ষ্য করো একটি নিরেট গোলকের ব্যাসার্ধ তিন গুণ করলে তার আয়তন পূর্বের নয় গুণ হবে আমরা জানি গোলকসঙ্ক্রত সমস্যার সমাধানের ক্ষেত্রে একটি মাত্র চলো গোলকটির রেডিয়াস আর ধরে নিতে হয় তাহলে এক্ষেত্রে মনে করি গোলকটির ব্যাসার্ধ আর একক গোলকটির আয়তন বা ভলিউম ভি ওয়ান একক হলে আয়তন ভি ওয়ান সমান চারের তিন পায় আর কিউব ঘন একক প্রদত্ত বিবৃতিতে বলা হয়েছে একটি নিরেট গোলকের ব্যাসার্ধ তিন গুণ করলে ব্যাসার্ধ তিন গুণ করলে ব্যাসার্ধ সমান এর তিন গুণ অর্থাৎ থ্রি আর একক আয়তন ইকুয়ালস এটা ভি টু ধরে নিই আয়তন ভি টু ইকুয়ালস ফোর বাই থ্রি পাই তাহলে রেডিয়াস এক্ষেত্রে থ্রি আর ইন্টু থ্রি আরের হোল কিউব ঘনএক ইকুয়েলস ফোর বাই থ্রি পাই ইন্টু থ্রি এর হোল কিউব অর্থাৎ থ্রি এর কিউব ইন্টু আর এর কিউব তাহলে আর এর কিউব ইন্টু টোয়েন্টি সেভেন লিখতে পারি একক ইকুয়ালস চারের তিন পায় আরের কিউব এই অংশটি আসলে ভি তাহলে ভি ওয়ান ইন্টু টোয়েন্টি সেভেন ঘন একক অর্থাৎ ভি ঘন একক ইন্টু টোয়েন্টি সেভেন অর্থাৎ পূর্বের আয়তনের সাতাশ গুণ পদত্ত বিবৃতিতে বলা হয়েছে পূর্বের আয়তনের নয় গুণ হবে তাহলে প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা অর্থাৎ আমাদের মনে রাখতে হবে যেহেতু আয়তনের সূত্রে আরের কিউব হয় আর তিন গুণ করা মানে তিনের কিউব অর্থাৎ সাতাশ গুণ হবে আর দ্বিগুণ হলে দুয়ের কিউব অর্থাৎ আট গুণ হবে এইভাবে সুতরাং এগুলো লেখার আর কোনো প্রয়োজন হবে না এরপরে ডি এর বিবৃতিটি লক্ষ্য করো একটি নিরেড অর্ধ গোলকের সমগ্রতলে ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলে ক্ষেত্রফল সমান আমরা জানি একটি নিরেড অর্ধ দুটি তল একটি সমতল আর একটি বক্রতল বক্রতলটির ক্ষেত্রফল টু পাই আর্ট স্কোয়ার বর্গ একক যখন তার রেডিয়াস আর একক আর বৃত্তাকার এই তলটি বা সমতলটির ক্ষেত্রফল পাই আর্ট স্কোয়ার অর্থাৎ অর্ধ গোলকের তলের ক্ষেত্রফল থ্রি পাই আর্ট স্কোয়ার হয় আর নেট গোলকের ক্ষেত্রে একটি মাত্র তল বক্রতল তার ক্ষেত্রফল হয় ফোর পাই আট স্কোয়ার এক্ষেত্রে নিরেট অর্ধগোলকের সমগ্রতলে ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলে ক্ষেত্রফল যেহেতু সমান সুতরাং তাদের রেডিয়াস ভিন্ন হবে আমরা পৃথক পৃথক রেডিয়াস ধরে নেব মনে করি নিরেট অর্ধ গোলকের আর একক এবং নিরেট গোলকের ব্যাসার্ধ একক এটা বড়োয়ার মানেই যে মান বড় হবে ছোটোয়ার মানেই যে মান ছোট হবে এমনটা নয় যদিও এখানে বড়োয়ারের মান অবশ্যই বড় কারণ অর্ধ গোলক অথচ নিরেট গোলকের বক্রতলে ক্ষেত্রফল সমান সুতরাং এই ক্ষেত্রে অবশ্য বড় আর হবে তাই ব্যাসার্ধ বড়ো একক ধরেছি আর নিরের অর্ধগোলকের ব্যাসার্ধ ছোটো আরেকও ধরেছি প্রশ্নে বলা হয়েছে নিরেড অর্ধ গোলকের ক্ষেত্রফল তাহলে প্রশ্নানুসারে থ্রি পাই আর স্কোয়ার ইকুয়ালস নিরেট গোলকের বক্রতলে ক্ষেত্রফল অর্থাৎ ফোর পাই আরের স্কোয়ার আমরা জানি গোলকের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার এখানে আর রেডিয়াস ছোটো আর আর এখানকার আর রেডিয়াস বড় আর এটি অর্ধগোলক সুতরাং তার ক্ষেত্রফল থ্রি পাই এখানে আর বড়ো আর উভয়ে সমান তাহলে আমরা উভয়কে পায়ে দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ এখান থেকে পেয়ে যাচ্ছি বড়ো আর স্কোয়ার বাই ছোটো আর স্কোয়ার বা বড়ো আর বাই ছোটো আর এর হোল স্কোয়ার সমান ফোর তাহলে বড়ো বাই ছোটো চারের বর্গমূল দুই আর তিনের বর্গমূল রুট তিন অতএব বড় আর ইজ টু ছোটো আর ইক্যুয়ালস টু প্রদত্ত বিবৃতিতে কী বলা হয়েছে তাদের ব্যাসার্ধের অনুপাত থ্রি ইজ টু টু অতএব এ বিবৃতিটি মিথ্যা পরের বিবৃতিটি লক্ষ্য করো একটি লম্ববিত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর বাই টু একক এবং তির্যগুচ্চতা টুয়েল একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল পায় আর ইন্টু এল প্লাস আর বর্গ একক আমরা জানি কোনো লম্ববিত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং তীর্যগগুচ্চতা এল একক হলে তার সমগ্রতলের ক্ষেত্রে ফল পায় আর ইন্টু আর প্লাস এল বা এল প্লাস আর বর্গ একক পদত্ত লম্ববিত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর বাই টু একক অতএব আর এর স্থলে আমরা আর বাই টু বসাব তীর্যগগুচ্চতা টু একক অতএব এল এর স্থলে আমরা টুয়েল বসাবো অতএব প্রদত্ত লম্ববিত্তাকার শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়ালস পাই ইন্টু আরের স্থলে আমরা আর বাই টু বসাই আর প্লাস এল তাহলে আরের স্থলে আর বসাই না আর বাই টু বসাই প্লাস এলের স্থলে টু বসাই এত বড় একক এটা তাহলে নডিকেয়াল পাই আর টু এল প্লাস আর এত বড় একক নয় অতএব প্রদত্ত এই বিবৃতিটি মিথ্যা অর্থাৎ সমগ্রতলে ক্ষেত্রফলের সূত্র পাই ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ ইন্টু ব্যাসার্ধ প্লাস তীর্যগুচ্চতা এক্ষেত্রে পাই ইন্টু ব্যাসার্ধ আরের স্থলে আর বাই এর স্থলে আর দেওয়া আছে সুতরাং এটি মিথ্যা এবং বন্ধনীর মধ্যে হয় তির্যগুচ্চতা যুক্ত ব্যাসার্ধ এক্ষেত্রে তীর্যগগুচ্চতা টুয়েল ব্যাসার্ধ আরের অর্ধেক আর বাই টু কিন্তু এখানে সরাসরি যোগফল দেওয়া আছে সুতরাং এটি মিথ্যা এরপর এফের বিবৃতিটি লক্ষ্য করো দুটি একই ধরনের নিরেড অর্ধ গোলক যাদের প্রত্যেকের ভূমিতলের ব্যাসার্ধের দুর্গ সমান এবং তা ভূমি বরাবর জোড়া হলে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল হবে সিক্স পাই আট স্কোয়ার বর্গ এক অর্থাৎ ধরি এটি একটি অর্ধগোলক ঠিক এখানে বলা হয়েছে দুটি একই ধরনের নিরেড অর্ধগোলক যাদের প্রত্যেকের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান অর্থাৎ এর রেডিয়াস যদি আর একক হয় অপর একটি অর্ধ তারও রেডিয়াস ওই আর একক সেক্ষেত্রে এই অর্ধগোলক দুটিকে যদি জোড়া লাগানো হয় ভূমি বরাবর অর্থাৎ এই বরাবর যদি জোড়া লাগানো হয় অর্থাৎ একটি অর্ধগোলকের উপর যদি আরেকটি অর্ধগোলক রেখে দেওয়া হয় সেক্ষেত্রে যে ঘনবস্তুটি তৈরি হবে সেটি একটি আসলে নিরেট গোলক তাহলে জোড়া লাগালে লাগালে যে ঘনবস্তুটি তৈরি হবে সেটি একটি নিরেট পূর্ণ গোলক বা গোলক সেটি একটি নিরেট গোলক পূর্ণ গোলক লেখার কোনো প্রয়োজন নেই সেটি একটি নিরেট গোলক গোলকটির ব্যাসার্ধ গোলকটির ব্যাসার্ধ আর একক হলে সেক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল তলের ক্ষেত্রফল সমান আমরা জানি ফোর পাই আর স্কোয়ার এখানে আছে সিক্স পাই আর স্কোয়ার সুতরাং এটি মিথ্যা তবে হ্যাঁ এখানে প্রদত্ত বিবৃতিতে একটি পরিষ্কার করে উল্লেখ নেই যে ওই নিরেড অর্ধগোলক দুটির প্রতিটি ব্যাসার্থ স মানে আর একক এটা উল্লেখ নেই আমরা আসলে ব্যাসার্ধ আরেকক ধরে নিলাম কারণ ব্যাসার্ধ আরেকক ধরা হয় প্রচলিত অর্থবহ সেই হিসেবে যদি ধরেই নিই যে এদের ব্যাসার্ধ আর একক অর্থাৎ দুটি জোড়া লাগালে যে পূর্ণ গোলক বা গোলক তৈরি হবে তারও ব্যাসার্ধ আর একক ধরেই আমরা বলছি যে সমগ্রতলে ক্ষেত্রফল ফোর পাই আর্ট স্কোয়ার বর্গ একক কিন্তু এখানে প্রদত্ত সিক্স পাই আর্ট স্কোয়ার বর্গ একক তাই মিথ্যা আসলে নিরের যে গোলকটি তৈরি হবে তার ব্যাসার্ধ হবে ওই অর্ধগোলক দুটির ব্যাসার্ধের সমান এরপর জিয়ের বিবৃতিটি লক্ষ্য করো একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ছত্রিশ পাই সেমি হলে ওর ব্যাসার্ধ তিন সেমি হবে মনে করি অর্ধগোলকটির ব্যাসার্ধ আর একক অতএব থ্রি পাই আর স্কোয়ার অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়ালস এখানে প্রদত্ত থার্টি সিক্স পাই থ্রি বর্গ একক সমান থার্টি সিক্স পাই বর্গ একক এখানে সেমি আছে অতএব আর সেমি ধরে নিই ব্যসার্ধ আর সেমি অতএব থ্রি পাই বা স্কোয়ার সমান ছত্রিশ পাই বা আমরা পাই দিয়ে ভাগ করি আর স্কোয়ার বা আর ইকুয়ালস আর রেডিয়াস তাই আমরা ধনাত্মক ধরেছি ইকুয়ালস টু রুট থ্রি কারণ চার তিনে বারো চারের দুই বেরোবে টু রুট থ্রি অর্থাৎ ব্যাসার্ধ টু রুট থ্রি সেমি প্রদত্ত বিবৃতি বলা হয়েছে ব্যাসার্ধ তিন সেমি হবে অতএব বিবৃতিটি মিথ্যা এরপরে এইচের বিবৃতিটি লক্ষ্য করো একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ হলে গোলকটির আয়তন প্রথম গোলকের আয়তনের দ্বিগুণ হবে পূর্বে আমরা সি এর সমস্যাটি সমাধানের সময় আলোচনা করেছিলাম যে ব্যাসার্ধ তিন গুণ হলে তিনের ঘন অর্থাৎ সাতাশ গুণ হয়ে যাবে আয়তন একইভাবে ব্যাসার্ধ দ্বিগুণ হলে দুয়ের ঘন অর্থাৎ আট গুণ হয়ে যাবে আয়তন এখানে বলা হয়েছে দ্বিগুণ সুতরাং এই বিবৃতিটিও মিথ্যা যদি করে দেখতে হয় তাহলে আমরা প্রথমে একইভাবে ধরে নেব ব্যাসার্ধ আর একক অতএব আয়তন ভি ওয়ান সমান চারের তিন পাই আর কিউব ঘন একক ব্যাসার্ধ টু আর একক হলে অর্থাৎ দ্বিগুণ হলে আয়তন ভি টু ইকুয়ালস চারের তিন পাই টু আরের হোল কিউব ঘন একক ইকুয়ালস চারের তিন পাই টু আরের হোল কিউব অর্থাৎ আর এর কিউব ইন্টু টুয়ের কিউব অর্থাৎ আরের কিউব ইন্টু এইট ঘন একক চারের দিন পাই আর কেউ সমান আমরা আগে ভি ওয়ান ধরেছি ভি ওয়ান ইন্টু এইট ঘন একক অতএব পূর্বের আয়তনের গুণ হবে কিন্তু এখানে দ্বিগুণ হবে বলা হয়েছে সুতরাং বিবৃতিটি মিথ্যা শেষের বিবৃতিটি লক্ষ্য করো একই ভূমি ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার শঙ্কু ও একটি লম্ববৃত্তাকার চের আয়তন ওয়ান ইন্টু থ্রি হবে অর্থাৎ উচ্চতা একই ভূমির ব্যাসার্ধও একই ভূমির ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা এইচ একক হলে চোঙের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এইচ ঘন একক এবং শঙ্কুর আয়তনের সূত্র ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ ঘন একক তাহলে শঙ্কুর আয়তন ও চোঙের আয়তনের অনুপাত ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ অর্থাৎ ওয়ান বাই থ্রি ওয়ান ইচ টু থ্রি অতএব প্রদত্ত বিবৃতিটি সত্য আমাদের পাঠ্যপুস্তকে দুইশত নম্বর পৃষ্ঠায় একটি হাতে নাতে পরীক্ষা করতে বলা হয়েছিল এটি একটি শঙ্কু আর এটি একটি লম্ববৃত্তাকার চং এটি একটি লম্ববৃত্তাকার শঙ্কু আর একটি লম্ববৃত্তাকার চং একই দৈর্ঘ্যের ভূমির ব্যাস ও একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববিত্তাকার চং একটি লম্ববৃত্তাকার শঙ্কু আগে খালি পাত্র নিলাম শঙ্কু আকৃতির পাত্রটি সম্পূর্ণভাবে জলপূর্ণ করে চোঁয়াকৃতি পাত্রে ঢাললাম দেখছি শঙ্কু আকৃতির পাত্রটি তিনবার জলপূর্ণ করে জল ঢাললে চোঁয়াকৃতি পাত্রটি সম্পূর্ণভাবে জলপূর্ণ হয় অর্থাৎ এই চোয়াকৃতি পাত্রটির আয়তন শঙ্কুর আয়তনের তিন গুণ অর্থাৎ শঙ্কু ও চোঁয়াকৃতি পাত্রের আয়তনের অনুপাত ওয়ান টু থ্রি বিবৃতিটি সত্য আশা করি তোমরা পদত্ত প্রতিটি বিবৃতি সত্যতা নির্ণয় বিষয়ে সঠিক যুক্তি খুঁজে পেলে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং এর আগের এগারোটি পর্বের ভিডিও যদি দেখে না থাকো তবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নেবে